সুগার রোগটা এমন একটা রোগ এখনকার সমাজে বলা যায়, যেটা আমরা এখন ঘরে ঘরে পাচ্ছি। প্রত্যেকটা ঘরে কেউ না কেউ সুগার রোগে আক্রান্ত। খুব কম বাড়ি রয়েছে বা খুব কম ঘর রয়েছে যেখানে দেখা যাচ্ছে সুগারটা নেই। তো আমাদের এই সুগারটা হওয়ার কারণ কি, কতগুলো কারণ রয়েছে যেগুলো আমরা যদি দেখতে পারি আর কি, মানে ভাবতে চাই কি এই এই কারণগুলো যদি আমাদের শরীর থেকে মানে সরিয়ে ফেলা যায় তাহলে কিন্তু এই সুগার রোগটাকে কন্ট্রোল করা যায়। প্রথমেই আপনি বললেন কি আমাদের যে ওয়ার্ক স্টাইল রয়েছে, অকুপেশনাল হ্যাজার্ডস যেটা হয়ে যাচ্ছে, কি আমাদের রাত্রির জেগে কাজ করতে হচ্ছে, অত্যধিক চিন্তাভাবনা বা অত্যধিক টেনশান আমাদের মাথায় চলে আসছে, বা আমাদের ঠিকভাবে ঘুমটা হচ্ছে না, এই যে অ্যাংজাইটি টেনশান, এটা কিন্তু সুগারের একটা অন্যতম কারণ। দ্বিতীয় কারণটা কি, আমাদের যদি হেরিডিটারিতে কারুর থাকে, মানে বাবার রয়েছে, মায়ের রয়েছে, তার ক্ষেত্রে আমার একটা সুগার হওয়ার সম্ভাবনা থাকে। আর কি হলে সুগার হতে পারে, আমরা জানি কি আমাদের, কারণ এখন এত আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়, কাগজে লেখাপত্র হচ্ছে কি আমাদের এই সুগারটা কেন হচ্ছে, যে আমাদের প্যাংক্রিয়াসটা রয়েছে, প্যাংক্রিয়াসের মতো আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা সেল থেকে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হয়। সেই ইনসুলিনটা যখন প্রপারলি সিক্রিয়েট হতে পারবে না, ডিউ টু যে কোনো ডিজিজ হতে পারে, সেটা প্যাংক্রিয়াটাইটিস হতে পারে, ক্যালসিফাইড প্যাংক্রিয়াস হতে পারে, বা ম্যালফর্মেশন হতে পারে আপনার বিটা সেলের, সেইখান থেকে কিন্তু ইনসুলিনটা যখন কম সিক্রিয়েট হচ্ছে ব্লাডের মধ্যে, সেটা কম যাচ্ছে, তখন সুগার লেভেলটা আমাদের বাড়তে থাকছে। তো এটা তো আমরা এখনকার সমাজে, যেটা আমরা ডায়াবেটিস মেলাইটাস, আজকে যে আলোচনাটা মেনলি ডায়াবেটিস মেলাইটাস কে নিয়ে আমরা করছি, কিন্তু ডায়াবেটিস আর এক ধরনের হয়, যেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস। আর এই ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে এক ধরনের রয়েছে কি আমাদের অনেক সময় ইনসুলিন নিতে হয়, মানে ইনজেকশন নিতে হয়, যেটাকে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বলা হচ্ছে। তো এই যে আমরা মডার্ন সায়েন্সে যে আলোচনাটা শুনে থাকবো, এই রোগ তিনটে আমরা নাম ভালোবাস, আর কিছু কিছু বাচ্চা ছেলের ক্ষেত্রে আমরা জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস দেখি, বয়স 5 বছর বা 6 বছর বা 10 বছর, তার দেখা যাচ্ছে অনেক সুগার হয়ে গেছে, প্রায় 300 350। তো সুগারটা এতটাই ভয়ঙ্কর। আর একটা কারণ সুগার ভয়ঙ্কর, এটাকে সাইলেন্ট কিলার বলা হয়। এই আপনি যে প্রথমেই বললেন আলোচনার প্রথমে কি আমরা দেখতে পাচ্ছি না, আমাদের চোখের সমস্যা চলে আসবে, আমাদের কিডনিতে সমস্যা আসবে, আমাদের নার্ভাস সিস্টেমের সমস্যা আসবে, যেগুলোকে বলা হয় মানে মেডিকেল টার্মে কি নিউরোপ্যাথি হলো, রেটিনোপ্যাথি হলো, বা আপনার নেফ্রোপ্যাথি হলো, মানে ডায়ালিসিসের দিকে চলে যাচ্ছে, কিডনিটা খারাপ হচ্ছে, চোখেতে গ্লুকোমার মতো প্রবলেম হচ্ছে, বা চোখে ঝাপসা দেখছেন, প্রপারলি দেখতে পাচ্ছেন না, অনেকের ক্ষেত্রে ব্লাইন্ডনেসও চলে আসে আস্তে আস্তে, হাঁটা চলা করতে পাচ্ছেন না, হাত পায়ের তলায় জ্বালা ভাব, পাটা ঝিনঝিন করছে, মনে হচ্ছে পায়ের নিচে কিছু হেঁটে যাচ্ছে, শিরশির করছে, হাতের নিচে কিছু হেঁটে যাচ্ছে বা হাতে জ্বালা করছে, এইগুলো কিন্তু সুগারের লক্ষণ। এবং এই লক্ষণগুলো কিন্তু বিভিন্ন অর্গানগুলো খারাপ হচ্ছে বলে বা বিভিন্ন নার্ভাস সিস্টেমের ওপর চাপ পড়ছে বলে সেই জন্যে হচ্ছে। তো আমাদের মেন লক্ষ্য হচ্ছে আমরা সুগার রোগকে ঠিক করব, এবং তার সাইড বাই যেগুলো রোগ উৎপন্ন হচ্ছে সেগুলোকে আমরা গার্ড দেব। কিন্তু এখনকার দিনে কি হচ্ছে দেখছি, আমরা 10 বছর 15 বছর 20 বছর ধরে সুগারের মেডিসিন খাচ্ছি দীর্ঘদিন ধরে, তারপর আনকন্ট্রোল সুগার হচ্ছে, এবং সেখান থেকে ভবিষ্যতে গিয়ে এই সমস্যাটা আসছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার জোর গলায় বলে, আজকেও আমি আমতলা চেম্বারে ছিলাম, আমতলায় গেছিলাম, বহু পেশেন্ট এসেছিলো, তাদের মধ্যে কেউ কেউ রিকোয়েস্টও করেছে ডাক্তার একটু সুগারটা নিয়ে বলবেন, আমাকে তো বলা হয়েছিল 4 মাস 6 মাস। আমি তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে বলি কি সুগারের মেডিসিন কিন্তু আয়ুর্বেদ বলে কি একটা সময় বন্ধ করে দিতে হয়, একটা সময় সুগারের ওষুধ খেতে লাগে না, তার কিন্তু কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। আবার সেটা কি নির্দিষ্ট সময়টা কি, কারোর ক্ষেত্রে 6 মাস লাগতে পারে, কারোর ক্ষেত্রে 3 মাস লাগতে পারে, আবার কারোর ক্ষেত্রে 1 বছরও লাগতে পারে, সেটা তার রোগের ওপর নির্ভর করছে, তার অর্গানগুলো কতটা ক্ষতি হচ্ছে তার উপর নির্ভর করছে। কিন্তু এটা ঠিক কি একটা সময় পরে তার ওষুধটা গিয়ে আমরা বন্ধ করব, কারণ কিছু আমরা হোম রেমিডিস বলে দেবো। আমরা আজকে যখন বাইরে বেরোচ্ছি আমাদের বা ব্যালকনিতে আমরা গাছ লাগাচ্ছি, এই যে আমাদের চারিদিকে গাছপালা রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটার একটা না একটা ঔষধি গুণ রয়েছে, এবং সেইগুলোকে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি হোম রেমিডিজ হিসেবে, তো আমাদের ভবিষ্যতে কখনোই সুগারের মেডিসিন খেতে লাগবে না। তো যারা সুগার রোগে ভুগছেন বেশি দেরি করবেন না, কারণ বেশি দেরি যখনই আপনারা করবেন তখনই দেখা যাবে অন্যান্য প্রবলেমগুলো আপনাদের চলে আসছে, প্রথমেই চলে আসুন। আগে দেখতাম প্রথমে আসতেন না, এখন দেখছি বহু পেশেন্ট যারা প্রথমেই সুগার রোগ ধরা পড়ছে, 150 হয়তো ফাস্টিং আছে বা পিপিটা 220 আছে, তারা কিন্তু চলে আসছেন। কিন্তু এরকম পেশেন্টও আমাদের কাছে আছেন যারা ইনসুলিন নেন। আজকেই আমতলায় একজন পেশেন্ট এসেছিলেন, আমাদের ডাইরেক্টর যিনি আছেন ডক্টর বি শর্মা, ওনাকে দেখেছিলেন, ওনার 500-এর উপরে সুগার থাকতো,
উনি 7-8টা সুগারের ওষুধ খেতেন। আচ্ছা। এবং ন্যাচারালি একটা জিনিস হয়ে যায়, একটা মানুষ যে ডাক্তারকে দেখাচ্ছে তাকেই দেখাতে চান প্রথম থেকে ফলো আপে। তো উনি আমার সাথে একটু আলোচনা করছিলেন, কথাবার্তা হচ্ছিল, তো উনি যে সমস্ত মেডিসিন মডার্ন সায়েন্সের খেতেন এবং উনি ইনসুলিন নিতেন দুবার, বলছে ডাক্তারবাবু রিয়েলি ভাবুন আমি 2 বছর ধরে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়েছি, আমি আর কোনো ওষুধ খাই না, আপনাদের ওষুধ খেয়ে ভালো আছি, ডক্টর শর্মাকে দেখিয়েছিলাম আমি ভালো আছি, আর আয়ুর্বেদের মধ্যে যে এত ভালো ট্রিটমেন্ট রয়েছে আমি কল্পনাই করতে পারিনি কোনোদিন। তো উনি মাঝে মাঝে বহু পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসেন, সেই সূত্রেই আজকে এসেছিলেন। তো সুগারকে আমাদের খুব মানে খেয়াল করতে হবে এবং সুগারকে সারিয়ে তুলতে হবে একদম, মানে এটা করা সম্ভব আয়ুর্বেদ।